হোম মিশনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে টিউটোরিয়াল ভিডিও। আজকে টিউটোরিয়াল ভিডিওয় দেখাবো কিভাবে ইউটিউবে থাম্বনেইল তৈরি করতে হয়। প্রথমে দেখে নিই ইউটিউব থাম্বনেইল সাইজ। ইউটিউব থাম্বনেইল সাইজ হচ্ছে 1280x720, মিনিমাম ওয়েট লাগবে 640 পিক্সেলের। এই ফাইলটি সেভ করতে পারবেন শুধুমাত্র জেপিজি, গিফ, বিএমপি অর পিএনজি, এবং সর্বোচ্চ সাইজ হতে হবে 2 MB, এর বেশি হলে সাপোর্ট করবে না। প্রথমে ফটোশপটি ওপেন করতে হবে, তারপরে এখানে কন্ট্রোল এন দিয়ে একটি নিউ পেজ নিতে হবে, তারপরে এখান থেকে 1280x720 সিলেক্ট করে ওকে দিতে হবে। ওকে দেওয়ার পর এখানে টাইপ করতে হবে, আমি যেহেতু সিম্পলি করব এই জন্য এখান থেকে সিম্পলি নিচ্ছি, টাইপ টুল সাহায্যে এখানে, ও সরি এখানে ফন্টটা চেঞ্জ করা আছে এই জন্য এখানে ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি। তারপরে এখানে সাইজ আপনি যতটুকু দিতে চান এখান থেকে দিতে পারবেন, এখানে মিডিয়াম, যদি কোনো ইমেজ দিতে চান আপনি ইমেজ দিতে পারেন। তা আমি সিম্পলি এটা দিচ্ছি, দেওয়ার পরে ওকে। তারপরে যেটি করতে হবে লেয়ারে গিয়ে আর এখান থেকে লেয়ার স্টাইল থেকে স্ট্রোক, স্ট্রোকে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কালার আছে একটি শ্যাডো কালার, চাইলে এটা রেড দিতে পারেন বা চাইলে এটা এখান থেকে গ্রিন দিতে পারেন বা এখান থেকে হলুদ দিতে পারেন, আপনি আপনার পছন্দ অনুযায়ী এখান থেকে কালার দিতে পারেন বা চাইলে এখান থেকে কালো দিতে পারেন। তো আমি কালোই দিচ্ছি জাস্ট বোঝানোর জন্য, এখান থেকে কম বেশি করতে পারেন। এখান থেকে এখানে এটা দিলাম, দেওয়ার পরে জাস্ট ওকে। যদি এখানে কোনো ছবি, পিকচার বা কোনো কিছু অ্যাড করতে চান সেটাও অ্যাড করতে পারেন। সিম্পল আমি ডাবল ক্লিক করতেছি, করার পরে একটি পিকচার অ্যাড করব বোঝানোর জন্য। আমি আমার লোকেশনটি থেকে ইয়েটা নিয়ে আসব, এটা যদি দিতে চাই এখানে একটু বড় করে দিলাম, এটাও যদি স্ট্রোক দিতে চাই এটাও এখান থেকে দিতে পারবেন। আর লেয়ার স্টাইলে যাওয়ার পরে সেম সিস্টেমে স্ট্রোক, আর স্ট্রোকে যাওয়ার পরে এখান থেকে চাইলে স্ট্রোক দিতে পারেন, এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারেন, এখান থেকে চাইলে এটা দিতে পারেন, তারপরে ওকে। তারপরে আপনি আপনার ফাইলটি এখান থেকে সেভ করতে পারেন। সেভে যাওয়ার পরে আমি এটি ডকুমেন্টে সেভ করতেছি, আপনি আপনার লোকেশনে সেভ করবেন। মাই ডকুমেন্টে যাওয়ার পরে এখানে দিচ্ছি হোম ভিশন, সরি ওই টাইটেলে দিচ্ছি হাউ টু মেক ইউটিউব থাম্বনেইল। এখান থেকে জেপিজি, জিফ বা বিএমপি অথবা গিফ যে কোনো সেভ করতে পারেন, আমি জেপিজি মোডে সেভ করতেছি। সেভ দেওয়ার পরে একটি অপশন আসবে এখানে, সবসময় হাই করে দিবেন, দেওয়ার পরে ওকে। দেখে আসবো ছবিটি কেমন হয়েছে, এখান থেকে হাউ টু মেক থাম্বনেইল দেখতে পাচ্ছেন একটি সুন্দর একটি থাম্বনেইল এখানে তৈরি করে ফেলেছি। এটা আমি আমার ভিডিওতে চাইলে ইউজ করতে পারবো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, আর অবশ্যই আমাদের হোম মিশন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের গ্রুপে জয়েন করবেন, আর আমাদের ফেসবুক পেজ লাইক দিয়ে অ্যাক্টিভ থাকবেন। ধন্যবাদ সবাইকে।